আজকে প্রথমে কেয়ামতের যে আলামতটা নিয়ে কথা বলবো সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসাল্লাম এসেছিলেন। হাদিসে জিব্রাইলের কথা আপনাদেরকে আগেই বলেছিলাম, আপনারা জানেন, সেখানে অনেকগুলো প্রশ্ন ছিল। সেখানে জিব্রাইল আলাইহি সালাম যখন জিজ্ঞেস করেছিলেন মাতাসাআ, কখন কেয়ামত সংঘটিত হবে, আল্লাহ রাসূল বলেছেন যে কেয়ামত কখন সংঘটিত হবে সেটা আমিও জানি না, তুমিও জানো না। তুমি যেভাবে প্রশ্ন করেছো না জেনে আমিও এটাই বলবো যে তুমি যতটুকু জানো আমার জ্ঞান ততটুকু, অর্থাৎ কবে হবে সেটা জানি না। তবে হ্যাঁ, সংঘটিত হওয়ার আগে কিছু ঘটনা ঘটবে সমাজে, সেগুলো সম্পর্কে আমি তোমাকে বলতে পারি। এর মধ্যে একটি বিষয় তিনি বলেছিলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যে এমন একটা সময় আসবে যখন দাসী তার গোলামকে প্রসব করবে, দাসী তার গোলামকে প্রসব করবে। এই কথাটার অর্থ কী? এই কথাটার অর্থটা হচ্ছে, অনেকগুলো ব্যাখ্যা এসছে, আমরা আমাদের মূল ব্যাখ্যাটা দিতে যাচ্ছি। কারণ এই সমাজে যেহেতু গোলাম বলে কিছু নাই, দাসী বলে কিছু নাই, কিন্তু আমরা বর্তমানে বুঝতে পারছি, সেটা হলো আমরা কথায় কথায় একটা কথা বলে থাকি যে এই লোকটার আচরণটা কেমন, সে তার অধীনস্থ লোকদের সাথে দাসদাসীর মতন আচরণ করছে, অর্থাৎ নির্যাতন করছে বা তাদের উপর কোনো বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বা তাদেরকে মনে করছে সে যেন কিনে ফেলেছে। এই কথাগুলো আমাদের সমাজে প্রচলিত আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হলো যে মা বাবাকে, একটা সময় এমন আসবে যখন মা বাবাকে সন্তান ভয়ঙ্কর কষ্ট দিবে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যে দাসী তার মনিবকে প্রসব করবে, মানে হচ্ছে যে যেই সন্তানকে লালন পালন করে এত বড় করা হলো, যেই সন্তান আজকে অনেক সম্মানের অধিকারী, অনেক টাকা পয়সার মালিক, অনেক কিছু পেয়েছে, সমাজ তাকে সেলুট করে, সালাম দেয়, সম্মান দেয়, লাল গালিচা সম্বর্ধনা দেয়, সব কিছুই আছে, কিন্তু সে তার ফ্যামিলিতে তার মায়ের সাথে, তার বাবার সাথে অত্যন্ত ভয়াবহ নির্যাতনের আচরণ করে, এটা আছে কি নাই? আছে, অনেক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ঘটনাগুলো যখন ঘটবে তখন বুঝবে কেয়ামত সন্নিকটে। কারণ হচ্ছে 1500 বছর আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এগুলো আসলে চিন্তা করা যেত না, বরং ঘটনা এমন এসছে যে ইসলাম কবুল করার কারণে সন্তান বড় হয়ে গেছে, ইসলাম কবুল করার কারণে মা তার সন্তানকে শাসন করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জীবনী আছে, আপনারা দেখতে পারেন, বড় হয়ে গেছেন কিন্তু ইসলাম কবুল করার কারণে মা তাকে শাসন করেছেন। সেই শাসনের জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা ভার ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেছেন, কি হয়েছে, তোমার মুখ এমন কালো কেন? তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে শাসন করেছেন, এই জন্য আমার মুখটা কালো হয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে এমন করে তাকালেন যে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি বললেন, আমার জীবন আপনার জন্য কোরবান হোক, আমি কি অন্যায় কিছু করেছি? আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার মায়ের বিরুদ্ধে কি আমার কাছে নালিশ করছো? শব্দটা দেখো, মা তার সন্তানকে শাসন করার পরও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো শব্দ চয়ন করেন নাই, শুধু এতটুকু বলেছেন যে আমার মা আমাকে মেরেছেন। হয়তো ভাষার উচ্চারণ এমন ছিল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন করে বলেছেন যে তুমি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করছো, তার চেহারা মোবারক লাল হয়ে গিয়েছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা চাই, আমি কোনো নালিশ করছি না, আপনি দয়া করে আমার মায়ের জন্য দোয়া করুন, আল্লাহ যেন তাকে হেদায়েতের পথ উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ, ভাবতে পারি। তোফায়েল ইবনে আমরের কথা আপনাদের মনে থাকার কথা, যেই লোকটি মক্কার কাফিরদের অন্যতম একজন নেতা ছিলেন, পরবর্তীতে তিনি সাহাবাই কেরামের মর্যাদা লাভ করেছিলেন, তার দুই ছেলে ছিলেন আবদুল্লাহ এবং আবু জান্দাল। আবু জান্দালের ঘটনা তো অত্যন্ত করুণ, যে দুইবার পালিয়ে গিয়েছিল, আবার তাকে ধরে নিয়ে আসা হয়েছিল, এবং দুই ভাইকে অনেক দিন পর্যন্ত পায়ের মধ্যে শিকল দিয়ে ঘরের মধ্যে বেঁধে রাখা হয়েছিল। দুই ভাই প্রায় সমবয়সী ছিলেন, কিন্তু তারা কোনোদিন তার বাবার বিরুদ্ধে একটা পদক্ষেপ গ্রহণ করেন নাই, বরং আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমার বাবাকে আপনি হেদায়েত দান করুন।
এবং এই তোফায়েল ইবনে আমরি এক সময় এমন হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মক্কাতে কিছু মানুষ তারা আর কি ইসলাম থেকে ফিরে যাবে এমন একটা অবস্থা তৈরি হয়েছে। এর মধ্যে একজন দাঁড়িয়ে খুতবা দিচ্ছিল, এ তোফায়েল ইবনে আমর, তিনি অত্যন্ত চমৎকার বক্তৃতা দিতে পারতেন। তার ছেলে আবু জান্দাল বললেন, বাবা এই আপনার সুযোগ, আপনি সুযোগটা কাজে লাগান। আপনি অনেকদিন এমন হয়েছে যে আপনি বক্তৃতা দিয়ে কুফফারদেরকে শক্তিশালী করেছেন, আর আজকে মুসলমানদেরকে শক্তিশালী করতে হবে। তিনি সাথে সাথে সেখানে দাঁড়িয়ে বললেন, তুমি কি বলছো? এটা বলে তিনি কোরআনের আয়াত বলে মানুষদেরকে ইসলামের কথা বললেন, সেই মানুষগুলো আবার ইসলামের পথে ফিরে আসলেন। সুবহানাল্লাহ। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এগুলো আসলে ছিল না, কিন্তু আমাদের সময়ে এগুলো ব্যাপক হারে বেড়ে গিয়েছে। এটা কিন্তু আমাদের জন্য ভয়ঙ্কর একটি বিষয়। এই ক্ষেত্রে মায়ের জন্য, বাবার জন্য কেউ যদি এইভাবে কষ্ট দেয় তাদের শাস্তি কী হবে, অনেক বিষয় আলোচিত হয়েছে। শুধু আমি এতটুকু বলবো যে এটা কেয়ামতের একটি ভয়ঙ্কর আলামত। এই আলামত থেকে আমাদের বেঁচে থাকতে হবে, প্রত্যেক সন্তানকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই তো এক তারিখেই তো প্রবীণ দিবস হলো। এই প্রবীণ দিবস উপলক্ষে কত কিছুই হলো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই শিক্ষা দিয়েছেন, আদর্শ শিক্ষা দিয়েছেন, আমাদের কাছে প্রবীণ দিবস বলে কোনো কথা নাই। আমাদের কাছে প্রবীণ হলেও একজন সম্মানিত ব্যক্তি, আমাদের মাথার মুকুট, আমাদের মাথার তাজ, কারণ তিনি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছেন, তিনি যতক্ষণ পর্যন্ত আমাদের ঘরে আছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আমাদের উপর নাজিল হতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা সুস্পষ্টভাবে বলেই দিয়েছেন যে আমরা তো আল্লাহর রসুলের উম্মতি হতে পারবো না যদি আমরা বড়দেরকে সম্মান প্রদর্শন না করি। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, যে বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, ভালোবাসে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমরা এটা কখনো মেনে নিতে পারি না যে আমাদের মা, আমাদের বাবা, আমরা যাদের ঘরে লালিত পালিত হয়েছি, আমরা বড় হবার পরে আমাদের ফ্ল্যাটের মধ্যে সব কিছু রাখার জায়গা থাকবে, কিন্তু মা বাবাকে আমরা রাখতে পারছি না। তাদেরকে হয় গ্রামের একটা কুটিরে পাঠিয়ে দিতে হবে, ভাঙা ঘরে রাখতে হবে, অথবা কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিব, আমি ভাববো আমার মা আমার বাবা খুব ভালো আছেন। এটা আমাদের খ্রিস্টি নয়, আমাদের কালচার নয়, এটা মুসলমানদের কালচার হতে পারে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা তোমার সাথে আছে, ততক্ষণ পর্যন্ত তুমি যদি তাদের খিদমত করতে পারো, তাহলে তোমার জান্নাত তোমার সাথে আছে। ইসলামের প্রাথমিক সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দীর্ঘ 23 বছর মানুষকে হেদায়েতের বাণী পৌঁছে দিয়েছেন, মুসলমানদের উপর কত নির্যাতন আসছে, জুলুম আসছে, নিপীড়ন আসছে, মুসলমানদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাদের জনবসতি থেকে উচ্ছেদ করার চেষ্টা করা হয়েছে, তখন মুজাহিদদের খুব প্রয়োজন ছিল। কেউ যদি দাঁড়িয়ে বলতেন যে আমি জেহাদে যেতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হতেন। আমরা কি ভাবতে পারি সেই মুহূর্তে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী আদেশ দিয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি ছুটে এসেছেন, হাদিসটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আকবালা রজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, বললেন, ফাকাল উবাইউকা আলাল হিজরা ওয়াল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, আমি হিজরত করতে চাই এবং হিজরতের পথে বা আপনার দ্বীনের প্রচার প্রসারের জন্য যদি জিহাদের প্রয়োজন হয় আমি জিহাদ ফি সাবিলিল্লাহ করতে চাই। কেন? আত্তাবিল আজরা মিনাল্লাহি আজ্জা ওয়া জাল্লা, আমি আল্লাহর পক্ষ থেকে এর মাধ্যমে আমি প্রতিদান পেতে চাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যারা হিজরত করেন, যারা জিহাদ ফি সাবিলিল্লাহ করেন, তাদের অনেক মর্যাদার কথা উল্লেখ করেছেন। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদায় সমুন্নত করেছেন। ওই সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মর্যাদাগুলো অর্জন করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, ফাহাল মিন ওয়ালিদাইকা আহাদুন, তুমি এসছো ভালো কথা, আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পেতে চাও জিহাদের মাধ্যমে, হিজরতের মাধ্যমে,
আমার মুজাহিদ দরকার, আমার হিজরতকারী সাহাবা দরকার। কিন্তু প্রশ্ন হলো, তোমার ঘরে তোমার মা অথবা বাবা বৃদ্ধ এমন কেউ কি আছেন? তিনি বললেন, না, আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারজি ওয়ালিদাই, মা বাবার কাছে ফিরে যাও, মা বাবার কাছে ফিরে যাও। ফা আহসিন সুহবাতুহুমা, তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের সাথে তুমি জীবন কাটাও, তাহলে তুমি যে জিহাদের কথা বললে, আল্লাহর পক্ষ থেকে প্রতিদানের কথা বললে, হিজরতের পুরস্কারের কথা বললে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সব ধরনের পুরস্কার দিয়ে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ। এই হলো ইসলামের শিক্ষা। বৃদ্ধাশ্রম নয়, মা বাবার জায়গা হলো আপনার বাড়িতে। আপনার সাথে আপনার মা বাবা থাকেন না, আপনি আপনার মা বাবার সাথে থাকেন। এই কথাগুলো আমরা বলতে শিখব। অনেকে আমরা বলি যে আমাদের সাথে আমাদের মা বাবা থাকেন, কেন আপনার সাথে আপনার মা বাবা থাকবেন? আপনি কেন বলেন না, আমি কেন বলি না, আমার মা বাবার সাথে আমরা থাকি? কারণ আপনি কি মা হবেন না, আপনি কি বাবা হবেন না, আপনি কি বৃদ্ধ হবেন না? এই জন্য পেয়ারে হাজিরিন এই কথাটা বললাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যে যখন সন্তানেরা মা বাবার সাথে এমন আর কি আচরণ করবে, ভয়াবহ আচরণ করবে, যেমন আচরণ আগের যুগে হয়ে থাকতো দাসদাসীদের সাথে, এই অবস্থাটা যখন তৈরি হবে, তখন বুঝবা যে কেয়ামতের আলামত শুরু হয়ে গেছে। কারণ কি? কারণ ওই মা বাবা যখন সন্তানের জন্য কোনো কারণে যদি বদদোয়া চলে আসে, তাহলে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানোর জন্য মাঝখানে কোনো প্রাচীর থাকে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরও একজন সাহাবা এসেছিলেন। তিনি বললেন, আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরীদুল জিহাদ ফী সাবিলিল্লাহ, একই কথা যে আমি জিহাদে যেতে চাই, আপনি আমাকে অনুমতি প্রদান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আ উম্মুকা হাই, তোমার মা কি বেঁচে আছেন? তিনি বললেন, নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, তুমি তো জিহাদে যাবা, জান্নাতে জান্নাত পাওয়ার জন্য তুমি তোমার মা মায়ের পা ধরে আঁকড়ে ধরে থাকো, তাহলেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে ধন্য করবেন। সুবহানাল্লাহ। এই কথাগুলো আলোচিত বেশি বেশি হওয়া উচিত আমাদের স্কুলগুলোতে, কলেজগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে, আমাদের সব জায়গায় আমাদের সন্তানদের সামনে বেশি বেশি এই কথাগুলো বলা উচিত। কারণ আমরা যারা সন্তান হয়েছি, আমাদের বিশেষ করে যাদের এই 13, 14, 15 থেকে নিয়ে 35 পর্যন্ত বয়স, আমরা তখন আমাদের চোখের মধ্যে এমন একটা চশমা, রঙিন চশমা, যা দেখি তাই রঙিন লাগে। সুতরাং তখন মা বাবাকে ওল্ড, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মনে হয় এবং তাদের কথা আমাদের ভালো লাগে না। কিন্তু আমরা বুঝতে পারি না যে পৃথিবীর মধ্যে সবচেয়ে আপন হচ্ছেন আমাদের মা, আমাদের বাবা। আমরা কত খাতে খরচ করি, কত জনের জন্য কত খরচ করি, কত জনকে খুশি করার জন্য খরচ করি। এই পার্কের আশেপাশে দিয়ে হাঁটলে বোঝা যায় এক একজন এক একজনকে খুশি করার জন্য পাগল হয়ে যায়। কত গিফট নিয়ে আসি, ও ভাই এবং বোনেরা, কয়জন আছি আমরা আমাদের মা বাবাকে খুশি করার জন্য তাদের হাতে কিছু তুলে দেওয়ার চেষ্টা করেছি? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়েছেন আল্লাহর রসুলের কাছে যখন প্রশ্ন করা হয়েছিল, আমরা কোথায় কোথায় খরচ করব। সবাই ভেবেছেন প্রথমে মনে হয় এই আল্লাহর রাস্তায় খরচ করার কথা বলা হবে, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, জিহাদের জন্য, ইত্যাদির জন্য। আল্লাহ রব্বুল আলামিন জবাব দিয়েছেন, কুল মা আনফাকতুম মিন খাইর ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, তোমার খরচের উত্তম খাতটি তুমি রেখে দাও তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য। সুবহানাল্লাহ। আমরা কোথায় আছি? আল্লাহু আকবার। যারা মা বাবাকে কষ্ট দেই, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। কেউ যদি মা বাবাকে কষ্ট দিয়ে থাকেন, আজকেই গিয়ে মায়ের কাছে, বাবার কাছে গিয়ে ক্ষমা চাইবেন, পা ধরে মাপ চাইবেন, কারণ আপনি জানেন না কত ভয়ঙ্কর গুনাহ আপনি করে যাচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছিল, আল কাবায়ির, ইয়া রাসূলুল্লাহ, কবিরা গুনাহগুলো কি কি, যেই গুনাহগুলো আল্লাহ সহজে ক্ষমা করেন না? সগিরা গুনাহ ক্ষমা হয়, কিন্তু কবিরা গুনাহ সহজে মাফ হয় না, এবং এই কবিরা গুনার জন্য জাহান্নামে অনন্তকাল জ্বলতে হয়। জান্নাত তো দূরের কথা, জান্নাত তো দূরের কথা, দুনিয়ার জীবনটাই তার জন্য দুর্বিষহ হয়ে যায়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কথা বলেছেন, আল ইশরাকু বিল্লাহ। এক নম্বর হলো, কেউ যদি আল্লাহর সাথে শরীক করে আল্লাহ তাকে ক্ষমা করেন না, ভয়ঙ্কর কবিরা গুনাহ। এটা হলো সবচাইতে বড় কবিরা গুনাহ, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে কোনো অংশীবাদী নিযুক্ত করা, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করা। দ্বিতীয় বিষয়টাই বললেন, হুম্মা উকুকুল ওয়ালিদাইন, এরপরে মা বাবার অবাধ্য আচরণ করা, আল্লাহ মাফ করবেন না। আপনি যত বড় ব্যক্তি হন না কেন, যত বড় বুজুর্গ দাবি করেন না কেন, যত বড় হাজি সাহেব হন না কেন, যত বড় মুসল্লি হন না কেন, মা বাবা যদি আপনার উপর সন্তুষ্ট না হন তাহলে আপনার দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে হিফাজত করুন। শুধু তাই নয়, যারা মা বাবাকে কষ্ট দেন তাদেরকে অভিশপ্ত বলা হয়েছে। আল্লাহর রসুল বলেছেন তারা অভিশপ্ত, আজীবন যতদিন বেঁচে থাকবে তারা অভিশাপ নিয়ে বেঁচে থাকবে যদি মা বাবাকে তারা কষ্ট দেয়, মুরব্বীদেরকে কষ্ট দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মালউন মান সাব্বা আবাহু। আহারে আহ, আমরা দেখি অনেক সময় অনেক সন্তান আছে মা বাবার সাথে গা ঝাড়া দিয়ে কথা বলে, আছে না, গা ঝাড়া দিয়ে কথা বলে, রাগের মাথায় গালমন্দ করে, একটা কিছু চেয়েছে মা বাবা দেননি, এটা নিয়ে মা বাবাকে যা খুশি তাই বলে, মা এবং বাবার কলিজাকে খান খান করে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালউন মান সাব্বা আবাহু ওয়া মালউন মান সাব্বা উম্মুহু। তার অভিশপ্ত, ওই সন্তানের অভিশপ্ত যে তার মাকে গালিগালাজ করে, যে তার বাবাকে গালিগালাজ করে। সন্তানদের এই ব্যাপারে সজাগ থাকতে হবে যে আমার দ্বারা এমন কোনো আচরণ যেন না হয়ে যায় যার ফলে আমি আমার মা বাবাকে কষ্ট দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অসংখ্য আয়াতে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি আহসানা, তিনটি আয়াত এইভাবেই এসছে, ওয়াবিল ওয়ালিদাইনি আহসানা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তোমাদেরকে, ফরজ করে দিয়েছেন তোমাদের উপর, আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এক নাম্বার, এর আগেও একটা হাদিস পেয়েছি, প্রথম কথা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় কথা হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। ভালো ব্যবহারের মাত্রা কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, তোমার জীবদ্দশায় তুমি, তোমার যখন বুঝ হয়েছে তুমি তোমার মাকে অথবা বাবাকে অথবা মা বাবা উভয়কেই পেলে, ফালা তাকুল্লাহুমা উফফিন, খবরদার তাদেরকে কখনো উফ বলে কোনো শব্দ ব্যবহার করো না। অর্থাৎ তোমার মা তোমার কাছে কোনো কথা বলেছেন, বাবা কোনো কথা বলেছেন, কিছু একটা চেয়েছেন বা তোমার কাছে আবদার করেছেন বা তুমি তার কাছে কিছু চেয়েছো কিন্তু তিনি তোমাকে হয়তো দেননি তোমার কল্যাণের জন্য, আর তোমার ভিতরে বিরক্তির সুর প্রকাশিত হয়েছে, তুমি বললো উফ, এটা এমন একটা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন যেটা পৃথিবীর সমস্ত ভাষাভাষী সবাই এই শব্দটা ব্যবহার করে, বিরক্তি যখন প্রকাশ করে তখন উফ শব্দটা ব্যবহার করে। ফালা তাকুল্লাহুমা উফ, খবরদার তাদের জন্য উফ শব্দটুকু ব্যবহার করো না। ওয়ালা তানহারহুমা, ধমকের সুরে তাদের সাথে কথা বলো না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নম্র ভাষায়, সম্মানিত ভাষায় তাদের সাথে কথা বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা যুবক যুবতী ভাই বোনেরা আছি এই কথাগুলো ভালো করে আপনারা জেনে রাখুন। পাশাপাশি আমরা যারা মুরব্বী হয়েছি আমাদেরও মা বাবা জীবিত আছেন, আপনারাও এটা খেয়াল করে রাখুন। আমাদের মা বাবা আছেন, আমাদের শ্বশুর শাশুড়ি আছেন, আমরা যেন তাদের সাথে এই আচরণগুলো করি। কারণ আমি যদি আমার মায়ের সাথে বাবার সাথে ভালো ব্যবহার করি আমার সন্তান সেটা দেখে শিখবে। এখন আমি যদি আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করি আর আমি যদি আশা করি যে আমার সন্তান আমার সাথে ভালো ব্যবহার করবে, এটা কিভাবে হতে পারে বলেন? প্রত্যেকের দায়িত্ব আর কর্তব্য আছে এই ক্ষেত্রে, আমরা যেন আমাদের দায়িত্বটুকু ঠিক মতন পালন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। আমি এই ক্ষেত্রে সবশেষে যেই কথাটি বলবো, অনেকের মা অনেকের বাবা চলে গেছেন,
যারা চলে গেছেন, আমরা যে কি হারিয়েছি, যারা চলে গেছেন, যাদের মা বাবা দাদা দাদি চলে গেছেন, শ্বশুর শাশুড়ি চলে গেছেন, নানা নানি চলে গেছেন, তারা যে কি হারিয়েছেন এটা তারা মর্মে মর্মে উপলব্ধি করেন। বাড়িতে গেলে তখন বুকটা হু হু করে, শূন্যতা ভর করে যে আহারে আমি কি হারিয়েছি। অনেকের ভেতরে এখন আফসোস কাজ করে যে আহারে যে সম্পদ ছিল ধরে রাখতে পারলাম না, বুঝতে পারি নাই, আজকে সেই সম্পদকে হারিয়ে ফেলেছি, এখন আমি কি করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আশার বাণী শুনিয়েছেন যে যাদের মা বাবা চলে গেছেন। দুটো হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি। একটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিসালাস। যদি মানুষ, কোনো মানুষ মৃত্যুবরণ করেন, দুনিয়ার সাথে তার সমস্ত সম্পর্কগুলো ছিন্ন হয়ে যায়, তবে তিনটি বিষয় আল্লাহ তাআলা সংযোগ রেখে দেন। সাদাকাতুন জারিয়া, একটা হলো তিনি যদি জীবদ্দশায় কোনো সাদকায়ে জারিয়া করে যান, সাদাকা দিয়ে যান, তাহলে কবরে সেটা পেতে পারেন। মুহাক্কিক মুফাসসিরিনে কেরামগণ বলেন, তার সন্তান যারা আছেন, তার পরবর্তী প্রজন্ম যদি মা বাবা দাদা দাদির কথা চিন্তা করে এমন কোনো ভালো কাজ, কোনো সাদকামূলক, সাদকায়ে জারিয়ামূলক কোনো কর্মকাণ্ডে সহযোগিতা করেন, তো যতদিন এটা চলবে ততদিন ওই কবরে বসে তিনি এটার প্রতিদান পেতে থাকবেন। ওয়ালাদুন সালেহুন ইয়াদউলা। দুই নম্বর হচ্ছে সন্তান যদি ভালো হয়ে, নেক হয়ে মা বাবার জন্য দোয়া করেন, তাহলে মা বাবা ময় মুরুব্বি এই দোয়াগুলো পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রসুল একটি কথা বলেছেন, ওয়ালাদুন সালেহুন, ভালো হতে হবে, খারাপ হয়ে দুই নম্বরই উপার্জন করে, কালো টাকার পাহাড় জমিয়ে, হারাম খেয়ে, মানুষকে কষ্ট দিয়ে, আর আমি যদি মনে করি যে এবার খুব ধুমসে আল্লাহর কাছে দোয়া করলাম, এবার হজে গিয়ে হারাম টাকা দিয়ে হজে যাব, মানুষকে হজে পাঠাবো, সবাইকে বলবো আমার বাবার মায়ের জন্য দোয়া করেন, আর ওনারা দোয়া করবেন আর আল্লাহ সেই দোয়া শুনবেন, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হবে না। ওয়ালাদুন সালেহুন, নিজেকে নেক হতে হবে, নিজেকে সৎ হতে হবে, নিজেকে প্রশ্ন করি আমরা, আমি কি সৎ হতে পেরেছি কি না। আমার মতন 100,000 আলেমকে দিয়ে যদি আপনারা কেউ দোয়া করান আর উপার্জন যদি হারাম হয়, আমাদের দোয়া কবুল হবে না, এক পয়সাও খরচ করতে হবে না। শুধুমাত্র সৎ হয়ে যদি আমি আমার মা বাবা ময় মুরব্বির জন্য দোয়া করি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে ইরশাদ করেন, ওই সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেন। এই হলো দুই নম্বর। তিন নম্বর হচ্ছে আও ইলমুন ইউনতাফাউ বিহি, ওই ব্যক্তি যদি জ্ঞানের পৃষ্ঠপোষকতা করে যান, কোন জ্ঞান, যেই জ্ঞান মানুষকে উপকার সাধন করে, এমন জ্ঞানের পৃষ্ঠপোষকতা করে যান, অথবা তার সন্তানাদি যদি এমন কোনো জ্ঞানের পৃষ্ঠপোষকতা করে যান, যতদিন জ্ঞানী তৈরি হবে, জ্ঞান প্রচার হবে, ততদিন এটার সওয়াব তিনি কবরে পাবেন। কিন্তু সব কিছুর মূলে কিন্তু হালাল টাকা, হারাম টাকা না, হালাল টাকা, এটা খেয়াল রাখতে হবে। আরেকটি হাদিসের মধ্যে এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিসালুন আরবাআতুন, চারটি কাজ রয়েছে মৃত মানুষদের পক্ষে, যারা জীবিত আছেন তারা চারটি কাজ করতে পারেন। একটি হলো আসসালাতু আলাইহিমা, তাদের জন্য বেশি বেশি করে দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করা, যখনই মনে চাইবে, অজু করতে হবে না। অনেকে মনে করে দোয়া করব তাহলে তো অজু করতে হবে, আমার হাত তুলতে হবে, না, হাত তুলেই দোয়া করতে হবে বিষয়টা এমন নয়। যখনই আপনার মনে পড়বে, আপনি ঘরে আছেন, আপনি গাড়িতে আছেন, আপনার মনে পড়ল, আপনি রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলেন, আল্লাহর শেখানো ভাষায় বলেন, আল্লাহ দোয়া কবুল করবেন। বেশি বেশি করে তাদের জন্য দোয়া করা। দুই নম্বর হচ্ছে ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। রব্বুল আলামিন, তারা চলে গেছেন, তারা অনেক ভুল করে গেছেন, স্বাভাবিক, ভুল তো হবেই, আল্লাহ আমি ওনার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, আপনি তাদেরকে ক্ষমা করে দিন। বেশি বেশি করে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। ওয়াল ইনকাদু আহদেহুমা, তৃতীয় নাম্বারটা হচ্ছে যে তারা যদি কোনো প্রতিশ্রুতি দিয়ে যান জীবদ্দশায়, কাউকে কোনো একটা ওয়াদা করে গেছেন, সেই ওয়াদা পূর্ণ করা, এটা সন্তানদের দায়িত্ব। এখন যদি বলেন না, বাবা বলছে এটার সাথে আমি নাই, বাবা বলছে, সেটা বাবার এগিয়ে জিজ্ঞেস করেন, এমন অনেক সময় দেখা যায়, না,
বাবা বলছে, বাবাকে গিয়ে কেন জিজ্ঞেস করবে, আপনি আছেন না, বাবার ঘামে ভেজা অর্থে আজকে আপনি দাঁড়িয়ে আছেন, কেন বাবাকে অস্বীকার করছেন, কেন মাকে অস্বীকার করছেন? তারা যদি কোনো ওয়াদা করে যান, সেই ওয়াদা আমাদের পালন করতে হবে, যদি সেটা হালাল জায়েজ ওয়াদা হয়ে থাকে। চার নম্বর হচ্ছে ওয়া ইকরামু সাদিকিহিমা ওয়াসিলাতুর রাহিম, আত্মীয় স্বজন যারা ছিলেন জীবদ্দশায় মা বাবার সাথে সম্পর্কিত, মা বাবা যাদেরকে ভালোবাসতেন, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, তাদের খোঁজ খবর নেওয়া। আজকে আমাদের বাবা মারা গেছেন, দেখা গেছে দাদার বাড়ির সম্পর্কের সাথে আমাদের সম্পর্ক শেষ, মা মারা গেছেন, নানার বাড়ির সম্পর্কের সাথে আমাদের সম্পর্ক শেষ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি যিনি মারা গেছেন তার জীবদ্দশায় তিনি যাদেরকে ভালোবাসতেন তাদের কাছে হাদিয়া পাঠাতেন, খোঁজখবর নিতেন, আমাদের সন্তান হিসেবে দায়িত্ব হচ্ছে তাদের খোঁজখবর নেওয়া। যদি এই কাজগুলো আমরা করতে পারি তাহলে আমাদের পক্ষ থেকে প্রতিদান আমাদের মা আর বাবারা পাবেন। আজকে আমরা এই কেয়ামতের আলামতের এই হাদিস থেকে এই শিক্ষাটাই নিব যে ইনশাআল্লাহ জীবনে যতদিন বেঁচে থাকব আমরা আমাদের মা, আমাদের বাবা, আমাদের ময় মুরব্বী যারা আছেন তাদের জায়গা কখনো বৃদ্ধাশ্রমে হবে না, আমাদের কলিজায় হবে, আমাদের মাথার উপরে হবে, আজীবন তাদের কথা আমরা মেনে চলব, তাদের খিদমত করব এবং তাদের খিদমতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে জান্নাত হাসিল করব। আমরা রাজি আছি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।